লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে ছোট ভাইয়ের হামলা। টাঙ্গাইলের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে তারই আপন ছোট ভাই মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে। এ সময় দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এছাড়া একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল সেলিমপুর সড়কের দশকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকীর অনুসারীরা জানান, আজ সকালে ১৯টি গাড়ির বহর নিয়ে আতিয়া মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন লতিফ সিদ্দিকী। গাড়ির বহর ঘটনাস্থলে পৌঁছলে মুরাদ সিদ্দিকী তাদের বাধা দেন। এছাড়া লতিফ সিদ্দিকী সমর্থকদের মারধর করেন মুরাদ সিদ্দিকী। ঘটনাস্থলে লতিফ সিদ্দিকী পৌঁছালে মুরাদ সিদ্দিকী চলে যাওয়ার সময় তাদের দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মুরাদ সিদ্দিকীর বহরে থাকা পাঁচটি গাড়ির মধ্যে একটি মাইক্রোবাসের সামনের গ্লাস ভেঙে ফেলা হয়। পরে মুরাদ সিদ্দিকী অনুসারীদের নিয়ে তার টাঙ্গাইল শহরের বাসায় চলে যান আর লতিফ সিদ্দিকী আতিয়া মাজার জিয়ারত করে কালীহাতির এলেঙ্গাতে চলে যান। অভিযোগ অস্বীকার করে মুরাদ সিদ্দিকী বলেন, আমি কাদের সিদ্দিকী ও লতিফ সিদ্দিকীর ভাই, মাজার জিয়ারত শেষে বাসায় চলে এসেছি, ওখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, তবে আমার চার থেকে পাঁচজন কর্মীকে মুরাদ মারধর করেছে বলে তারা এ বিষয়ে নালিশ করেছে। মুরাদ সিদ্দিকী বিভিন্ন জনকে মোবাইলে হুমকি দিচ্ছে, সেটি আমি জানি। এলেঙ্গার মেয়রকে সে ভয় দেখাচ্ছে, আমি তাকে কখনো রাজনৈতিক নেতা মনে করি না, সে ঠিকাদার ও সন্ত্রাসী, এর বাইরে তাকে নিয়ে আমি কোনো চিন্তা করি নাই। তাই বলেন ছাত্র রাজনীতি ও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আজাদ সিদ্দিকী। আমার জানা মতে মুরাদ সিদ্দিকী কোনোদিন আওয়ামী লীগও করে নাই, ছাত্রলীগও করে নাই, তাই তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। টাঙ্গাইলের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে তারই আপন ছোট ভাই মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে। এ সময় দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এছাড়া একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল সেলিমপুর সড়কের দশকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকীর অনুসারীরা জানান, আজ সকালে ১৯টি গাড়ির বহর নিয়ে আতিয়া মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন লতিফ সিদ্দিকী। গাড়ির বহর ঘটনাস্থলে পৌঁছলে মুরাদ সিদ্দিকী তাদের বাধা দেন। এছাড়া লতিফ সিদ্দিকী সমর্থকদের মারধর করেন মুরাদ সিদ্দিকী। ঘটনাস্থলে লতিফ সিদ্দিকী পৌঁছালে মুরাদ সিদ্দিকী চলে যাওয়ার সময় তাদের দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মুরাদ সিদ্দিকীর বহরে থাকা পাঁচটি গাড়ির মধ্যে একটি মাইক্রোবাসের সামনের গ্লাস ভেঙে ফেলা হয়। পরে মুরাদ সিদ্দিকী অনুসারীদের নিয়ে তার টাঙ্গাইল শহরের বাসায় চলে যান আর লতিফ সিদ্দিকী আতিয়া মাজার জিয়ারত করে কালীহাতির এলেঙ্গাতে চলে যান। অভিযোগ অস্বীকার করে মুরাদ সিদ্দিকী বলেন, আমি কাদের সিদ্দিকী ও লতিফ সিদ্দিকীর ভাই, মাজার জিয়ারত শেষে বাসায় চলে এসেছি, ওখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, তবে আমার চার থেকে পাঁচজন কর্মীকে মুরাদ মারধর করেছে বলে তারা এ বিষয়ে নালিশ করেছে। মুরাদ সিদ্দিকী বিভিন্ন জনকে মোবাইলে হুমকি দিচ্ছে, সেটি আমি জানি। এলেঙ্গার মেয়রকে সে ভয় দেখাচ্ছে, আমি তাকে কখনো রাজনৈতিক নেতা মনে করি না, সে ঠিকাদার ও সন্ত্রাসী, এর বাইরে তাকে নিয়ে আমি কোনো চিন্তা করি নাই। তাই বলেন ছাত্র রাজনীতি ও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আজাদ সিদ্দিকী। আমার জানা মতে মুরাদ সিদ্দিকী কোনোদিন আওয়ামী লীগও করে নাই, ছাত্রলীগও করে নাই, তাই তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।